হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কোন টপিকের ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটাকে প্রেস করে নিও, কারণ কি এরকম রিলেটেড ভিডিও যেন তোমাদের সামনে আগে পৌঁছায়। তো আজকে টপিকটা হচ্ছে 8 মিনিটের উপরে যদি ভিডিওটা আপলোড করো অবশ্যই তোমাদের 100 থেকে 200 ডলার ইনকাম হবে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি বলবো, যাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে, তারাই একমাত্র 8 মিনিটের উপরে ভিডিও আপলোড করলে এই 100 থেকে 200 ডলার ইনকাম করতে পারবে 100%, ঠিক আছে? তো তোমাদেরকে আমি বলবো এই ভিডিওটা ফুললি ওয়াচ করো, কারণ কি আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিবো আমাদের ডেস্কটপ স্ক্রিনে গিয়ে যে তোমরা কিভাবে 8 মিনিটের উপরে ভিডিওটা আপলোড করলে ওই ভিডিওর মধ্যে কিভাবে তোমরা এক্সট্রা অ্যাড দিতে পারবে, ঠিক আছে? তোমাদের ভিডিও ফাইনালি আমি জেনে দিবো। যাদের চ্যানেল মনিটাইজ হয় নাই তারা অবশ্যই 7 মিনিটের নিচে ভিডিওটা আপলোড করবে, এবং 7 মিনিটের নিচে যারা ভিডিও আপলোড করবে তাদেরকে বলছি তোমাদের থাম্বনেল ভালো হওয়া উচিত, তোমাদের ভিডিও কন্টেন্ট ভালো হওয়া উচিত, তোমরা ব্লগিং করো কি এন্টারটেইনমেন্ট করো যেই করো না কেন, তোমাদের ভিডিও কন্টেন্টটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে? ভিডিও কন্টেন্ট দিলে তোমাদের সব অডিয়েন্স গুলো তোমার চ্যানেলে আসে সাবস্ক্রাইব করবে, এবং ইনফরমেশনটাও বেশি দিবে ইউটিউব। তোমাদেরকে আমি আগেও বলছি এখনো বলছি, ঠিক আছে? তো যাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে তারা 8 মিনিটের উপরে ভিডিও ছাড়লেই ওরা অ্যাড দিতে পারে না, এক্সট্রা অ্যাড দিতে পারে না যে ভাই আমি কিভাবে অ্যাডটা দিব, তো এক্সট্রা অ্যাড দিতে পারে না। কেউ কেউ 20 মিনিটের ভিডিও আপলোড করে মনিটাইজেশনের পরে, কেউ কেউ 14 মিনিট 15 মিনিটের ভিডিও আপলোড করে, কিন্তু ওটাতে অ্যাড দিতে পারে না। ওই অ্যাডটা আমি কিভাবে দিবো তোমাদেরকে আজকে ফাইনালি এই ভিডিওতে জানিয়ে দিবো, ঠিক আছে? তোমরা এই ভিডিওটা ফুললি ওয়াচ করো, এবং চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটাকে প্রেস করে দিও, কারণ কি এরকম রিলেটেড ভিডিও যেন তোমাদের সামনে আগে পৌঁছায়। তো আমি এই টাইম নষ্ট না করে আমি চলে যাচ্ছি পুরোপুরি আমার ডেস্কটপ স্ক্রিনে। হ্যালো গাইস, তো পুরোপুরি আমি ডেস্কটপ স্ক্রিনে চলে আসছি আমার, ঠিক আছে? এরপর আমি কোনো একটা ইউটিউব চ্যানেল খুলে নিব, খুলে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে 8 মিনিটের ভিডিওটা আপলোড করার পরে আমি এক্সট্রা অ্যাড কীভাবে দিব, ঠিক আছে? তো আমি ইউটিউব চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যাব, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমি কন্টেন্টে যাব, ঠিক আছে? এখানে ড্যাশবোর্ড দেওয়া আছে, তো আমি কন্টেন্টে যাব। তোমরা মোবাইলে যখন ডেস্কটপ সাইট করে নিবে, ক্রোমে খুলে, ক্রোমে যখন সার্চ করবে ইউটিউব, ইউটিউব খোলার পরে যখন তোমরা ডেস্কটপ সাইট করে নিবে, এখানে থ্রি ডটে গিয়ে ডেস্কটপ সাইট করে নিবে, তখন তোমাদের এরকম পপ আপ শো হবে। কন্টেন্টে যাবা, কন্টেন্টে যাওয়ার পরে এখানে দেখো তোমাদের ভিডিওগুলো দেওয়া আছে। এবার তোমাদের মনে করো যে ভিডিওগুলো তোমাদের 10 মিনিট 12 মিনিট 8 মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে তোমরা অ্যাড দিতে পারবে, এক্সট্রা অ্যাড, যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি তারা দিতে পারবে না, ঠিক আছে? তো আমি এখানে দেখছি যে এখানে দেখো এখানে 10 মিনিট 41 সেকেন্ড, 10 মিনিট 47 সেকেন্ড, তো আমি এগুলোর মধ্যে এক্সট্রা অ্যাড দিবো কীভাবে, তো তোমরা এই ভিডিওটা ফুললি ওয়াচ করো, ঠিক আছে? তো আমি এবার দেখো আমি এই ভিডিওটার এই ডিটেলসে ক্লিক করলাম, ডিটেলসে ক্লিক করার পরে দেখো এখানে মনিটাইজেশন বলে অপশন আছে, ঠিক আছে? তো আমি মনিটাইজেশন অপশনে আমি ক্লিক করে নিব। মনিটাইজেশন অপশন যখনই ক্লিক করব দেখো এখানে মনিটাইজেশন অন করা আছে, ঠিক আছে? যখন তোমরা ভিডিওটা আপলোড করবে, আপলোড করার পরে এরকম একটা পপ আপ শো হবে, তো মনিটাইজেশন অন করে এখানে দেখো ড্রুইং ভিডিও মিড রোল বলে একটা অপশন আছে। এই অপশনটা তোমরা ভিডিও যখন আপলোড করবা, নেক্সট নেক্সট করতে করতে এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পরে যখন যারা 8 মিনিটের উপরে ভিডিও আপলোড করবে তখন এই অপশনটা ইনেবল থাকবে ওদের, যখন 8 মিনিটের নিচে ভিডিও আপলোড করা থাকবে তখন এই অপশনটা ইনেবল থাকবে না। দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো এটা 8 মিনিটের নিচে করা আছে 6 মিনিট 59 সেকেন্ড, তো এটাকে আমি ক্লিক করব, মনিটাইজেশন সেকশনে যাব, তো দেখো এখানে এখানে ইনেবল নেই, ঠিক আছে? এখানে ইনেবল নেই, ডিসেবল হয়ে আছে, ঠিক আছে? তো আমি যখন আমি 10 মিনিট 8 মিনিটের উপরে ভিডিওগুলো দেখব, তো 8 মিনিটের উপরে যখন ভিডিওগুলো দেখবো, তো আমি যখন ক্লিক করবো ডিটেলসে মনিটাইজেশন সেকশনে, তো এখানে আমার ইনেবল করা আছে, ঠিক আছে? তো আমি এবার কী করবো, এক্সট্রা অ্যাড কীভাবে দেবো দেখো, এই ভিডিওটা ম্যানেজেস যাবো, ম্যানেজে ক্লিক করার পরে এখানে দেখো এখানে একটা অ্যাডই দেওয়া আছে, এই দিদির একটা অ্যাডই দেওয়া আছে, ঠিক আছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাডটা, এই অ্যাডটা একটা অ্যাডই দেওয়া আছে, ঠিক আছে? তো এই অ্যাডটা দেওয়ার পরে এবার মনে করো আমি এটার পরে আমি এখানে অ্যাড দেবো একটা, তো আমি অ্যাডটা কীভাবে দেবো, এই যে অ্যাড ব্রেক দেওয়া আছে এখানে, তো এখানে একবার ক্লিক করলে এখানে অ্যাডটা চলে আসলো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের 8 মিনিট থেকে 9 মিনিটের মধ্যে ভিডিও হয় তাহলে তোমরা 3টা অ্যাডই দাও, ঠিক আছে? 10 মিনিটের উপরে যদি ভিডিও হয় তাহলে তোমরা 4টা অ্যাড দিতে পারো, এবার 3টা অ্যাড দেওয়াটাই বেটার হবে, ঠিক আছে? তো আমি এখানে অ্যাড ব্রেক 4টা দিয়ে দিলাম। দেখো এখানে এখানে তোমরা এবার মেনটেন করে নিবা জিনিসটাকে, যে আমাদের গ্যাপটা কত দূর থাকছে, ঠিক আছে? তো আমি এখানে মেনটেন করে নিচ্ছি যে আমাদের এই সময় আমাদের এই অ্যাডটা চলবে, 1 থেকে 2 মিনিটের মধ্যে একটা চলবে অ্যাড, ঠিক আছে? 2 থেকে 5 মিনিটের মধ্যে একটা চলবে অ্যাড, 5 থেকে 8 মিনিটের মধ্যে একটা অ্যাড চলবে, এবার 8 থেকে এখানে একটা অ্যাড চলবে, ঠিক আছে? তো 4টা অ্যাড হলো এই ভিডিওটার মাঝখানে, তো 4টা অ্যাড চলার পরে আমার লাস্টে আবারও অ্যাড দিতে পারে, ঠিক আছে? তো এই 4টা অ্যাড দেওয়ার পরে তোমাদের যখন 20 মিনিট 25 মিনিট অ্যাড থাকবে ওই অ্যাডগুলোতে তোমরা 6 থেকে 7টা অ্যাড দিতে পারো, তো এই অ্যাডগুলো দিলে তোমাদের আর্নিংটা বেশি হবে, ঠিক আছে? তো বুঝতে পারছো তোমরা ভিডিওটাতে একটা অ্যাড ছিল, আমি এখানে 3টা অ্যাড আরও এক্সট্রা করে দিলাম, ঠিক আছে? তো এইভাবে অ্যাড করবা যখন ভিডিও আপলোড করবা, তারপরে কন্টিনিউতে ক্লিক করবা, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করে দিবা,
সেভে ক্লিক করার পর এখানে লোডিং হবে পেজটা। লোডিং হওয়ার পরে দেখো লোডিং হয়ে গেছে ফাইনালি। তো আমি আবার ওই ভিডিওটার ডিটেলসে যাব, এই ভিডিওটার আমি আবার ডিটেলসে যাব। তো তোমাদেরকে আমি এখানে দেখাবো যে আমার ওই অ্যাডটা আমার সেভ হয়েছে কি না। তো মনিটাইজেশন সেকশনে যাওয়ার পরে আমি ম্যানেজ মিড রোলসে গিয়ে দেখো এখানে চারটা অ্যাড আমার শো সেভ হয়ে গেছে। তো এখানে দেখো এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, ঠিক আছে, এবং এখানে একটা অ্যাড, এই চারটা অ্যাড আমি সেভ করে দিয়েছি। তো এবার আমি কি করব দেখো, এখানে যখন হয়ে গেছে এরপরে আমি আরও যেগুলো ভিডিও আছে ওগুলো তো আমি সেমভাবেই অ্যাপ্লাই করব। তো এখানে 8 মিনিট 52 সেকেন্ড, 8 মিনিট 1 সেকেন্ড থাকলেও তোমাকে ওই অপশনটা ইনেবল রাখবে। 8 মিনিট 52 সেকেন্ড যখন হয়েছে তো এখানে দুটো অ্যাড তো দিবেই ইউটিউব। তো এখানে আমি মনিটাইজেশন সেকশনে যাব, মিড রোলসে যাব, এখানে আমি দেখো তিনটা অ্যাড দিয়েছে, ঠিক আছে। এই তিনটা অ্যাড দিয়েছে বলতে এই তিনটা অ্যাড আমি নিজে অন করছি কালকে, তো এটা আমার মনে নেই। তো এখানে ডিসকাস চেঞ্জ করে দেবো, ব্যাক করে দেবো, এবং এরপরে ভিডিওগুলোতে দেখছি আমি, ঠিক আছে। 10 মিনিট 47 সেকেন্ড যেটাতে আছে মনিটাইজেশন সেকশনে যাব, মনিটাইজেশন সেকশনে গিয়ে আমি মিড রোলে ক্লিক করব। তো এখানেও তিনটে অ্যাড দেওয়া আছে, তো আমি আর দিচ্ছি না এখানে অ্যাড, ঠিক আছে। তো 10 মিনিট 11 মিনিটের মধ্যে তিনটে অ্যাডই পারফেক্ট, ঠিক আছে। তো আমি ডিসকাস চেঞ্জ করলাম, তারপরে আমি যখন দেখব এখানে তোমার হচ্ছে এখানে 7 মিনিট 8 মিনিট 58 সেকেন্ড, 11 মিনিট 14 সেকেন্ড, আমি এখানে যখন ক্লিক করব মনিটাইজেশন সেকশনে যাব, এগুলোতে সব কিছু করা আছে, ঠিক আছে। এখানে দেখছো একটা অ্যাডই আছে এখানে, এখানে আমাকে আরও অ্যাড করতে হবে। তাহলে আমি অ্যাডটা অ্যাড করবো, 3 মিনিটের মধ্যে একটা চলবে আমার অ্যাড, একটা আমার চলবে 6 মিনিটের মধ্যে অ্যাড, এবং আরেকটা দিব আমি 9 মিনিটের মধ্যে অ্যাড, ঠিক আছে। এবং লাস্টে আমার তো অ্যাড তো চলবেই, ওটার জন্য আমি লাস্টের জন্য দিচ্ছি না, ঠিক আছে। তো এখানে দেখো তিনটা অ্যাড আমি পরপর লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমাকে কিছু ক্রিয়েটিভিটি খাটাতে হবে এখানে অ্যাডের মধ্যে। এবার অ্যাডটা আমার কখন কীভাবে আছে না আছে তুমি এখান এবার ভিডিওটা এখানে ওয়াচ করলা, এখানে মনে করো ওয়াচ করতেছো। এবার যেটা বেশি এই ভিডিওটার মধ্যে এমন জায়গাটাতে এমন জায়গায় আছে মনে করো যে ওই জিনিসটা আমাকে দেখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস ওটা, তখনই তুমি ওই অ্যাডটা চালিয়ে দাও, তখন ওই অ্যাডটা স্কিপ করতে করবে তাও দেখবেই, একটা স্কিপ করেও দেখবে, ঠিক আছে। তো আমি কন্টিনিউ করতে ক্লিক করলাম, কন্টিনিউ করতে ক্লিক করে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পরে দেখো এখানে রিলোড হয়ে গেল, আমি ব্যাকে গেলাম, ব্যাকে যা আমি একবার এখানে রিলোড করে দিলাম পেজটাকে, ঠিক আছে। তো তোমরা মোবাইলে যারা করবা তখন এটাকে টানলেই এটা রিলোড হয়ে যাবে পেজটা। তো এখানে দেখছো রিলোড হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলবো দেখো, যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি তারা 8 মিনিটের নিচে ভিডিও আপলোড করো, ভালো কন্টেন্ট, ভালো থাম্বনেল, ঠিক আছে। এগুলো থাম্বনেল একটাও চলবে না, এগুলো যেগুলো দিচ্ছে এগুলো থাম্বনেল একটাও চলবে না, ঠিক আছে। তো তোমাদের এই ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে দিও, কেন কি এরকম রিলেটেড ভিডিও যেন তোমাদের সামনে আগে পৌঁছায়। তো আমি আরেকটা কথা বলবো, তোমাদের চ্যানেলে যদি 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব কোনো মতে কমপ্লিট হচ্ছে না এবং ভিউ আসছে না, তোমরা ইউটিউব থেকে কোনো কিছু আর্নিং করতে পারছো না, তো ডিসক্রিপশনে যে দুটো নাম্বার আছে ওই দুটো নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে কল করলে তোমাদেরকে ফুল ডিটেলস বলে দেবো, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করিও, শেয়ার করিও। জয় হিন্দ, বন্দে মাতরম।